হ্যালো, সোমে আছে? সোমে দুলাই? না না না, আপনি কি বলছেন? আমি বলছি বাবলু। কোথা থেকে? আপনি কি পুলিশ নাকি? না, কোথা থেকে করছেন? আপনি এত প্রশ্ন করছেন কেন? কে বলছে? ওটা কি আপনার ছেলে? হ্যাঁ। ও কাকিমা, আপনি আমার প্রণাম নেবেন? হ্যাঁ। আমার নাম বাবলু, বাবলু বদমাস। আমি নাম বদমাস, কিন্তু ছেলেটা মন থেকে ভালো। আপনার ছেলে বলেছে যে বস্তি তুলে ফ্ল্যাট বসাবে ওখানে, এটা কি ঠিক? না। বলুন, বস্তির মানুষ ভেসে যাবে ড্রেনের জলে? আপনার ছেলে কিন্তু একটু বেশি তড়পাচ্ছে আমাদের, জানেন কাকু? আপনি আমার নামটা কি, তোমার কোথা থেকে বলছো বলো? আপনার ছেলের নাম হচ্ছে সৌমে দলয়। আরে আপনার, তোমার নামটা কি আর তুমি কোথা কোথা থেকে বলছো সেটা বলো। না না, আমার ছেলে না, আপনার ছেলে। আরে বুঝতে পেরেছি, তড়পাচ্ছে যে বললে, তুমি কোথা থেকে বলছো সেটা বলো। আর তোমার নাম? আমি তড়পাচ্ছি না, আপনার ছেলে সৌমে দলয় তো তড়পাচ্ছে। তোমার নামটা কি আর তুমি কোথা থেকে বলছো? আমার নাম বাবলু বদমাস। আচ্ছা, কোথা থেকে? বেহালা চৌরাস্তা। বেহালা চৌরাস্তা? নামটা বদমাস, কিন্তু ছেলেটা মন থেকে ভালো। আপনাকে শুরুতেই প্রণাম জানাই। কেন, কিসের জন্য, কি হয়েছে? বলেছে বস্তি তুলে ফ্ল্যাট বানাবে। তুমি প্রমোটারি করে নাকি? ভাবুন, বস্তির লোকের আলমারি ড্রেনের জলে ভেসে যাবে, এটা আপনার দেখতে ভালো লাগবে? কোন বস্তি? পেয়ারা বাগান বস্তি? ইয়েস। ও যে কমপ্লেন যেটা করছো, তুমি পারফেক্ট ঠিকানা বলো, গিয়ে কথা বলবো। আপনিও তোর পাচ্ছেন তো আমাকে? এ ভাই, এ হ্যাঁ কাকু, মনে এসব কথা সামনাসামনি বল। হ্যাঁ, চুয়া সব কথা থাকবে, বল। ফালতু কথা কম বলবি আমাদের সাথে। আমি ভাই না, আমি দাদা। তুই দাদা? তোর দাদার উপরে দাদা আমি? কি বলছেন? আরে কি বলছি মানে? কি বলছেন? আবার আবার রাস্তায় যে দাদা রয়েছে, বসাক দাদা, ওদের দাদা দাদা না, ওদেরকে জিজ্ঞেস করে নিবি আমি কোন দাদা। ধর বসাক দাকে সেঙ্গে ছাদ থেকে ফেলে দিচ্ছিলাম, ঠিক আছে? খালি মাংস খাওয়াবে বললে, বললো ভাই ফেলিস না, মাংস খাওয়াবো, আমি ভুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি, দাঁড়া। ও আপনি বাবা ছেলে মিলে দুজনে বস্তি তুলে দিচ্ছেন? হ্যাঁ, 10 নম্বর বস্তিটা কোন জায়গায় বলো তো? 10 নম্বর বস্তি চৌরাস্তায় আছে কোথাও? আগু থাকবে কি করে, আপনারা সব তুলে দিচ্ছেন তো। হ্যাঁ বলছি, কাউকে জিজ্ঞেস করলে সেই জন্য বললাম। কে বাবলু আমি নিজেও জানি না, ও ফোন করছে, আমি ওই জন্য বললাম। দেখো তো ওখানে বাবলু, আমাকে কেউ ধরতে পারবে না। কি বলছে, কি 10 নম্বর বস্তি বাবলু? ওকে ডাকো তো, তোমার চৌরাস্তাতে ডাকো, নাহলে শিমুলতলায় ডাকো। হ্যাঁ, তোমার নাম্বারটা দিচ্ছি আমি, তুমি ডাকো চৌরাস্তা নাহলে শিমুলতলায়। দাদা মুড়ি আর আলু চপ খাবেন কি? ফোন নাম্বারটা টেস্ট করিয়ে তারপরে তোকে ধরবো। ধরুন, ধরবেন কি? আমি বাড়ি চলে আসছি আপনার। আসবো, অ্যাড্রেসটা বলুন। বলছি আপনার ওই অ্যাড্রেস যেটা বললেন, ওটা যদি ভেঙে আমি একটা ফ্ল্যাট বানাই, আপনার কেমন লাগবে? আরে ভাই তুই আয় না, ভেঙে ফ্ল্যাট বানাবি কি ঘুষির বিন্দি পিন্ডি বানাবি? আয় না তো বলছি। বা আপনার বাড়ি ভেঙে যদি আমি বস্তি বানাই কেমন লাগবে? আমাকে হেভি দেখতে। তুই ভিকিরির ছেলে, রাস্তা ভিক্ষে করে কিলা কিলুলা ফোনারি করবি বোকা। খুব গর্ববোধ করছে আমার ছেলের কি মুখের ভাষা। যেদিন তোকে পাবো না ছেলে, তোকে কি কাটবো তুই জানিস না রে, সেদিন কাকে ফোন করছি ভাই? তোকে যে নাম্বারটা দিয়েছে তার ভাই, তোকে বট গাছ দিয়ে বেঁধে রাখবো। তোকে আমি আগে পাই, দাঁড়া, তোর নাম্বার আমি বার করছি, দাঁড়া, তখন পায়ে হাতে ধরবি। বল আমি আজকে চলে আসছি। এ ভাই বাবলু বদমাসের পাঙ্গা না।